নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুর্গাপূজো স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদমই অন্য স্বাদের, ভীষণই সুস্বাদু ক্রিমি হোয়াইট চিকেন। ক্রিমি হোয়াইট চিকেন বানানোর জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 25-30টা গোটা গোলমরিচ, 2 শুকনো লঙ্কা, 2 টিস্পুন নিয়ে নিলাম গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, জিরের থেকে ধনেটা ডবল রেখেছি, আর নিয়ে নিলাম 4 ছোট এলাচ। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব, তবে ভাজতে ভাজতে একেবারে কালো করে ফেলা কিন্তু যাবে না, তাহলে রান্নার স্বাদ যেমন ভালো হবে না, গন্ধ ভালো হবে না এবং রান্নার রঙও ভালো হবে না। মিনিট খানিকের মধ্যেই মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, অথচ দেখুন মশলাগুলো কিন্তু পুড়ে যায়নি বা রং বদলায়নি। এই অবস্থাতেই আমি ফ্লেম বন্ধ করে দিচ্ছি, এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, মশলাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি মশলাটাকে নিয়ে নিলাম, এটাকে গুঁড়ো করে নিয়ে আসব। দেখুন মশলাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি, মশলাটাকে একটু খালি করে নেব। মশলাটা খালি করে নেওয়ার পর আমি ওই একই মিক্সার জারের মধ্যে এবার কিছুটা দই ব্লেন্ড করে নেব। আমি এর মধ্যে টক দই নিয়ে নিচ্ছি, আমি 600 চিকেন ব্যবহার করব, তার জন্য আমি মোটামুটি 50-60 টক দই ব্যবহার করব। টক দইটাকে এবার একবার ব্লেন্ড করে নেব ভালোভাবে। দইটাকে জাস্ট একবার ব্লেন্ডার জারে ঘুরিয়ে নিয়েছি, এটা আরো লিকুইড হয়ে গেছে, এটাকেও এবার আমি একটু খালি করে নেব। দইটা খালি করে নেওয়ার পর ওই একই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10-15 যাতে পেস্টটা ভালো হয়। কাজু বাদামটাকে পেস্ট করে নিয়ে আবার ফিরে আসছি। কাজু বাদামটাকেও বেটে নিয়ে ফিরে এসেছি। আমাদের রান্নার মোটামুটি সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, শুধু চিকেনটা আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 600 চিকেন আজকে রান্না করছি, একটু বড় সাইজের পিস কেটেছি, মানে এই যে এরকম বড় বড় পিস কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস অবশ্যই নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, আর এই সাদা তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, আবার ঘি বাটার দুটোকেই স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় ঘি বা বাটার যে কোনো একটা দিলে রান্নার গন্ধটা কিন্তু বেশি ভালো হয়। তেল আর ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ এখানে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। পুজোর সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, আবার অনেকের বাড়িতে কিন্তু এই সময় অতিথিও আসে, তাই ভালো মন্দ রান্না তো প্রায়ই করতে হয়। এবার পুজোয় অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় চিকেন সবাই পছন্দ করে এবং চিকেনটাই বেশি খাওয়া হয়। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে সবসময় ভালো লাগে না, রেস্টুরেন্টে গিয়েও নানা ধরনের চিকেন ফ্রাই করি। আজকের এই রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। খুব সহজে বানানোও হয়ে যায়, এমন কিছু আহামরি উপকরণও লাগে না, অথচ একেবারে ভিন্ন ধরনের একটা স্বাদ এবং ভীষণই সুস্বাদু। আশা করি বাড়ির সবারই খুব ভালো লাগবে। কথা বলতে বলতে দেখুন পেঁয়াজ আর আদা রসুনটা বেশ ভালোভাবে কষে গেছে, এর মধ্যে এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এক্ষেত্রে আমি আগে থেকে একদমই ম্যারিনেট করিনি, চিকেনের সাথে আদা রসুনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক চিকেনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা, এর সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দই, চিকেন আর পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রাখবো। দই, পেঁয়াজ আদা রসুনের সাথে মাংসটাকে আরো মিনিট খানেক ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এখানে এখনই আমি কোনো জল ব্যবহার করছি না, চিকেন এবং দই দুটোই কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে, সেই জল ছাড়াটা পর্যন্ত আমি আগে অপেক্ষা করব, তারপরে প্রয়োজন মতো আমি জল ব্যবহার করব। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই চিকেনটা কিন্তু চিকেন থেকে বেরোনো জল দিয়েই বেশ ভালো করেই রান্না হয়ে যায়, এক্সট্রা করে কোনো জল হয়তো
দিতেই হয় না। মশলাটাকে চিকেনের সাথে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে রেখে আমি মিনিট তিন চারেক সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো। এতে কি হবে, চিকেন থেকে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে যাবে। প্রায় পাঁচ মিনিট পর এসে ঢাকনাটা তুলছি। দেখুন, চিকেন আর দই থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আরেকবার একটু তলা থেকে নাড়াচাড়া করে দিলাম, দেখুন অনেকটাই জল বেরিয়েছে। মোটামুটি এই জলেই রান্না হয়ে যাবে। তবে যেহেতু এখনো অনেকক্ষণ চিকেনটা সেদ্ধ হবে, তারপর ফুটবে, জল টেনে নেবে, সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরেকবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা চাপা দিয়ে মিনিট পনেরোর জন্য এভাবে রেখে দেব। ফ্লেমটাকে মোটামুটি লোয়ের দিকেই রাখবো, আর এই পনেরো মিনিটে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে একেবারে। প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসে আমি ঢাকনা তুললাম। আমি ঢাকনা দেওয়ার আগে কিছুটা জল এর মধ্যে দিয়েছিলাম, সেই জলটা এখনো আছে, তবে অনেকটাই টেনে নিয়েছে। আর চিকেন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখুন, একদম ভালো করে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরপর কয়েকটা উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কসৌরি মেথি। এই রান্নাটাতে কসৌরি মেথি দিলে গন্ধটা খুব ভালো হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব বেশি নয়, অল্প করে একটু কসৌরি মেথি এর মধ্যে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটা। একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন, রুটি, পরোটা, নান, কুলচা, তন্দুরি রুটি, কিংবা বাড়িতে ভাত, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো ধরনের রাইসের সাথেও এই চিকেনের রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর মিলেমিশে যায়। কাজু বাদামের পরিবর্তে আপনারা এখানে আমন্ড বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। বাদাম বাটাটা অবশ্যই ব্যবহার করবেন, সে কাজু বাদাম হোক কিংবা আমন্ড বাদাম। তাতে কি হয়, গ্রেভির স্বাদ যেমন বাড়ে, তেমনি গ্রেভির থিকনেস বাড়ে, শাইনি হয় জিনিসটা, একটা ক্রিমি ভাব আসে, এবং টেক্সচারটাও কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়। দেখুন, কাজু বাদাম বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভির থিকনেস কিন্তু অনেকটা বেড়ে গেছে, টেক্সচারটাই কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। আমি দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম এর মধ্যে ব্যবহার করলাম। আর একবার ভালো করে একটু মিশিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিলেও একটা শাইনি ভাব আসে, টেক্সচারটা ভালো হয়। ফ্রেশ ক্রিমটাকে ভালোভাবে একবার মিশিয়ে দিয়েছি। দেখুন, যে ঝোল ভাবটা ছিল সেটা কিন্তু এখন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, বেশ গাঢ় একটা গ্রেভি ভাব হয়েছে। আপনারা চাইলে এরকম ঝোলঝোল একটু রাখতে পারেন, যদি আপনারা প্রয়োজন বলে মনে করেন, তাতেও খেতে খারাপ লাগবে না। তবে আমি আর একটু টানিয়ে নেব ঝোল ভাবটাকে, সেই জন্য আমি মিনিট দুই তিনেক সময় ধরে এইভাবে ঢাকনা খোলা অবস্থায় এটাকে একটু ফুটিয়ে নেব। এই চিকেনটা বানিয়ে নেওয়ার জন্য আমি কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে ডাইস করে কেটে নিয়েছি, যেমন আমরা চিলি চিকেনে কাট দিই, ঠিক সেইভাবেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে একটা তড়কা দিয়ে নেব। তড়কা দিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, আবার ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো আর পেঁয়াজ গুলোও দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি একেবারে মজিয়ে নেব না, মোটামুটি একটু ক্রাঞ্চি ভাব থাকতে থাকতেই কিন্তু আমি এই নাড়াচাড়া করাটা বন্ধ করে দেবো। আপনারা চাইলে শুধু এর আগে পর্যন্ত যে স্টেপ গুলো আমি করেছি সেই পর্যন্ত চিকেনটাকে রেখে দিতে পারেন, সেভাবেও খেতে ভীষণই ভালো লাগবে। তবে যদি এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটা তড়কা দিয়ে দেন, তাহলে কিন্তু এই রান্নাটা একটা আলাদা মাত্রা পায়, অসাধারণ একটা গন্ধ হয়, খেতেও দারুণ লাগে। মোটামুটি মিনিট তিন চারেক সময় ধরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, তবে একেবারে মুজে চুপসে যায়নি জিনিসটা। এইরকম পরিস্থিতিতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটাকে আমি এবার চিকেনের মধ্যে মিশিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন আমি মিশিয়ে দিয়েছি এই চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ক্যামেরাটা কোনো কারণে ডিস্টার্ব হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছিলো, জাস্ট ওই মোমেন্টটা আমি ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন। দেখুন, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি
মিনিট দুই তিনেকের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। প্রায় দু তিন মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটা তুললাম। চিকেনটা আরো ভালো করে ফুটে গেছে আর গ্রেভিটা আরো ঠিক হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিলাম, আর একবার একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে একদম সার্ভ করে নেব। প্রায় মিনিট পাঁচেক সময় স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। আবারও অনুরোধ করছি, এই চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ক্রিমি হোয়াইট চিকেন।